আজকে যে বিষয় ফোকাস করতেছি মাসাইলগুলো নয়, আজকে মোটামুটি যে মন মানসিকতা, কোন ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে হজে যেতে হবে এইটার বিষয়ে আজকে কিছু কথা আমরা বলতে চাই। যেটা আপনি হজ উমরা গেলে দেখবেন প্রচুর লোক হজ উমরা করতে আসছে না হলিডে করতে আসছে বোঝা মুশকিল, কে তামসা হয়ে গেছে। তো এই কোন জায়গায় যাচ্ছে, কোন ঘরের পাশে যাচ্ছে, সুবহানাল্লাহ, এগুলোর ইতিহাস কি, এগুলোর মর্যাদা কি, এগুলোর শান কি, এগুলো মাইন্ডে রাখতে হবে যতক্ষণ ওখানে আসি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু ফোকাস করতে চাই। আর এই ঘরের শান সম্পর্কে আল্লাহ তাআলা তো বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ মানুষের জন্য রেখেছেন, তৈরি করেছেন এবং তৈরি করতে বলেছেন আল্লাহর ইবাদতের জন্য, প্রথম ঘর আল্লাহর ঘরের ইবাদতের জন্য বাইতুল্লাহ, এই কাবাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ইবাদতের ঘর বানিয়েছেন এবং এটি মোবারক, বরকতে পরিপূর্ণ, হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য রয়েছে এখানে হেদায়েতের ব্যবস্থা। ওখান থেকে হেদায়েত নিতে যাব আমরা, ওখানে হলিডে করতে যাব না, এই কথা মনে রাখতে হবে। এবং সেখানে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন যে ওই জায়গায় আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, জামজম একটা নিদর্শন, সাফা মারওয়া নিদর্শন, এই ঘর কীভাবে তৈরি হলো, ইসমাইল ইব্রাহিম, ইব্রাহিম ইসমাইল আসলাম তৈরি করলেন, অনেক স্মৃতি, অনেক নিদর্শন আল্লাহ তাআলা কুদরতের রয়েছে। সেখানে হাজার আসওয়াদ রয়েছে এবং মাকাম ইব্রাহিম রয়েছে, এবং আল্লাহ তাআলা আরও বলেছেন এইখানে যারা আসবে তারা এগুলোকে দেখে, তাদের এগুলোকে যখন ঘুরে যাবে, ইবাদত করে যাবে, তাদের অনেক ফায়দা হবে, তারা প্রচুর ফায়দামন্দ হবে। দুনিয়াবি ফায়দা, সারা বিশ্বের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কিছু ব্যবসা বাণিজ্য কেউ কেউ করবে, ঠিক আছে, কিন্তু আসল ফায়দা তো আখিরাতের ফায়দা, ঈমান তাজা হয়ে বৃদ্ধি হয়ে ফেরত আসবে মানুষ, তাদের গুণগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হজ করলে আল্লাহ তাআলা মাসুম বাচ্চার মতো যেভাবে কোনো গুণা থাকার ওই রকম করে নিজ বাড়িতে ফেরত আনবেন, আর আল্লাহ তাআলা তার জন্য একদম বরাদ্দ করে রেখেছেন জান্নাত, এত পুরস্কার, এত ফায়দা, এবং ঈমান তাজা হয়ে ফেরত আসে। হাজ মাবরুরের যে হাজ মাকবুল হয় আল্লাহ তাআলার কাছে তার লক্ষণ আছে, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার হজ মাবরুর হয়েছে না মাবরুর হয়নি। হজ যদি আপনি সুন্নত তরিকায় করে থাকেন, সেখানে গুনাখাতা থেকে নিজেকে হাজার মাইল দূরে রেখেছেন, সতর্ক থেকেছেন, এবং আসার পরে আপনি ঈমান তাজা হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার জীবনে হজের আগে এবং পরে আপনি প্রচুর পার্থক্য ফিল করছেন, আপনার আমলের দিকে অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে, গুনাহ থেকে আপনার মনে ঘৃণা সৃষ্টি হচ্ছে, আপনি অনেক ভয়ে আছেন গুনাহ থেকে, মনে করতে হবে এগুলো সব হজ কবুল হওয়ার লক্ষণ, হজে মাবরুরের লক্ষণ। আর যেমন ছিলাম তেমনই আছে, মাঝখানে হলিডে হলিডে করে এসেছি, তাহলে বোঝা গেল কী কী হজ করলাম। অনেকে মনে করি আমার টাকা আছে, ফাইভ স্টার হোটেল আছে, ফাইভ স্টার মিলগুলো পাওয়া যাবে, খানার টেবিল কীভাবে সাজানো আছে, এরপরে শপিং মলে ঘোরাঘুরি করতে কত কিছু কেনা যাবে, এই প্রস্তুতি তাদের মাইন্ডে বেশি থাকে, এগুলো তাদের খেয়াল আছে, তাদের কি আল্লাহর দিকে খেয়াল যাবে সহজে? ঠিক আছে, আল্লাহ সুবিধা দিয়েছে একটু ভালো করে কষ্ট কম হবে, ওকে, কিন্তু কোন কাজে যাচ্ছি, ওইখানে যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত এই ধ্যানে খেয়ালে থাকা, ওই মন মানসিকতা নিয়ে আসলে তাহলে লিয়া সাধু মানাফে আলহম, তাহলে সেখানে সত্যি ওই ফায়দা নিয়ে আপনি ফেরত আসবেন। এখন যাওয়ার আগে আমাদেরকে অনেক মানুষ আছে তারা এই এত তালিমের গুরুত্ব বুঝে না, এগুলো লেখাপড়া করার মানসিক প্রস্তুতির গুরুত্ব এত বুঝে না, হলিডের মতোই বুকিং করে নিয়ে এসেছে, সময় মতো ফ্লাইট নিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি বলেছেন আমার থেকে হজের তালিমগুলো শিখো, আমার থেকে হজের মাসাইলগুলো শিখো, গ্রহণ করো, ভালো করে রপ্ত করো। এবং এই জন্য যে কোনো ইবাদত করার আগে সেই ইবাদতটা কেমনে করতে হবে এটা শিখা ফরজ, না শিখে যদি উল্টাপাল্টা করে ওখানে গিয়ে অমুকে জিজ্ঞাসা করি তমুকে জিজ্ঞাসা কী করবো, বুঝি না, উত্তরে যাবো না দক্ষিণে যাবো, ঘোরাঘুরি করছি, তাহলে তো আমি বড় অন্যায় করেছি। শর্ত যে যে ইবাদত করবে সেই ইবাদতটা হুবহু কেমনে করে করবে, ভালো করে এলেম শিখে রপ্ত করে আসার কাজটা ফরজ। তো অনেকে তালিমকে মনে করে ফরজ না, হজ খালি ফরজ, তালিম হচ্ছে নফল, হলো না,
কিভাবে ফরজ আদায় হজ আদায় করতে হবে এটা শেখাও ফরজ তো আমরা আজকে अगेन হজের মাসাইলগুলো আলোচনা করছি না সেটার জন্য হজ তালিম হবে আজকে আপনাদের ডিক্লেয়ার করা হবে ডেট সেখানে আসবেন ইনশাআল্লাহ হজের মন মানসিকতা সৃষ্টি করা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই হজ কবুল হওয়ার জন্য যে সমস্ত ওখানে গেলে চলাফেরা মন মানসিকতা রাখবে সেগুলো আমরা ঠিক করা এক নম্বরে লাগবে ইখলাস আল্লাহ তাআলার হজকে আমি করছি যে মানুষের কাছে কোনো পরিচয় জানার নামের আগে হাজি আলহাজ লেখানো যাবে এগুলোর জন্য নয় যেগুলো আমাদের দেশে খুব ঘটা করে লেখা হতো নাম জিজ্ঞাসা কি আপনার নাম কি আমার নাম আলহাজ সমীরউদ্দিন নামের অংশ বানিয়ে ফেলেছি এগুলো দরকার নেই হাজি কমরউদ্দিন এটা না বললে তো মনে কষ্ট পাবে খালি নাম হাজিটা বলল না এগুলো বাজে জিনিস এগুলোর দিকে মন যাবে কেন আমাদের হজ করেছেন আল্লাহর জন্য আপনার নামের টাইটেল হবে কেন এটা তাহলে ইখলাস লাগবে যে আল্লাহ তাআলা কবুল করবে এবার হজ আল্লাহ কি সবার থেকে কবুল করেন সালফে সালহীন বলেছেন যে কত হাজি যে যায় প্রচুর হাজি যায় কিন্তু কবুল হয় খুব অল্প মানুষের আমি কি অল্প মানুষের মধ্যে কবুল হওয়ার মধ্যে আসি এই চিন্তা আমাকে সবসময় মাথায় রাখতে হবে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন যিনি এই ঘরের নির্মাতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম ওনারা ঘর তৈরি করছেন আল্লাহর হুকুমে যেখানে একদিন হজ হবে ওমরা হবে তাওয়াফ হবে ইবাদতগুলো হবে ওনারা দরখাস্ত করছেন যে আল্লাহ তাআলা যেন ওনাদের এই কাজটাকে যেন কবুল করেন ঘর যে নির্মাণ করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল ওনারা এত কষ্ট করে আল্লাহর জন্য করছেন তারা ওনারা দরখাস্ত করছেন যে আল্লাহ আপনি কবুল করেন আর আমরা হজ করে আসি আমরা কত দরখাস্ত দিই যে আল্লাহ আপনি কবুল করুন এবং ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ হজের নিয়ম কানুনগুলো আমাদেরকে ভালো করে শিখাই দেন আর আমাদের কোনো ত্রুটি হয়ে গেলে আপনি আমাদেরকে তওবা কবুল করেন মাফ করে দেন আপনি অনেক দয়াময় তাহলে এখন আমরা যে যাব যে আমরা হজে যাব এবং ওমরায় যাব হজ ওমরা আল্লাহর ঘরের এই সমস্ত ইবাদতের মন মানসিকতা সামনে রেখে ভালো কথা আমাদের অনেকেই হলিডেতে অন্য জায়গায় গিয়ে সময় নষ্ট করেন না বরঞ্চ হলিডে নিয়ে হজে ওমরা যান খুব ভালো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো জিনিস অন্য জায়গায় গিয়ে গুনা খাতার এই সাগরের তীরে বনে জঙ্গলে কত কিছু আছে দেখার ওগুলো না দেখে আল্লাহর ঘরের কাছে গেলেন ভালো হলিডেকে ভালো কাজে লাগালেন কিন্তু এটা উদ্দেশ্য হবে শুধু হলিডে নয় ইবাদত সেটা যেন মনে শক্ত করে থাকে এবং ওইখানে যতক্ষণ আসি শুধু এহরামের হালতে না এহরামের আগে পরে পুরো অবস্থান এক সপ্তাহ থাকি তিন সপ্তাহ থাকি এক মাস থাকি বেশি থাকি কম থাকি প্রত্যেকটি সময় ওখানে আমি আল্লাহর ইবাদতে আছি এবং আল্লাহর পবিত্র ভূমিতে আছি এই ভূমিটা অন্য ভূমির মতো নয় ওই হারামের যে গণ্ডি আছে চৌহদ্দি আছে এর ভিতরে সকল জায়গায় আমরা আল্লাহ তাআলার ফরমানবরদার হব কোনো জায়গায় নাফরমানি করব না কোনো জায়গায় গুনার দিকে যাব না কোনো গুণা করব না চোখের গুণা মুখের গুণা সব গুণা থেকে দূরে থেকে ইবাদতমুখী হয়ে থাকতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার এই সম্মানের জায়গাকে সম্মান করে গুণা করে না তাহলে এটা তার কাছে আল্লাহর জন্য অনেক কল্যাণের কারণ হবে তার জন্য আল্লাহর কাছে অনেক কল্যাণের কারণ হবে আর যে ব্যক্তি সেখানে আল্লাহর এই পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে না সেখানে গুণা লুপ্ত থাকবে চোখের গুণা মুখের গুণা চালাতে থাকবে তাহলে আল্লাহর কাছে তার জন্য খায়ের নেই আরও জায়গায় এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলার এই সমস্ত সিম্বলকে এই সমস্ত চিহ্নকে এত গুরুত্বপূর্ণ জায়গার এই সমস্ত যে মাশায়েরগুলো আছে এগুলোকে যে ব্যক্তি তাজিম করে তাজিম করার অর্থ হচ্ছে এগুলার ওই জায়গায় কোনো গুণা করে না তাহলে এটা তার অন্তরের তাকওয়ার লক্ষণ তার অন্তরে আল্লাহ তাকওয়া দেবেন এই শহরটাকে আল্লাহ বলেছেন আল বালাদুল আমিন এটা একটা নিরাপত্তা শহর সেখানে এটা গুনার শহর নয় সেখানে জুলুমের শহর নয় সেখানে অন্যায় শহর নয় এটা এবং এই ঘরকে আল্লাহ মোবারক বলেছেন বিশ্ববাসী হৃদায়তের কথা বলেছেন ইত্যাদি তারপরে ওখানে কেউ যদি কোনো ধরনের গুণা করে সে গুণার শাস্তি অনেক বেশি হবে সূরা হাজের ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই ব্যক্তি সেখানে গুণা করতে চায় সে উলঙ্ঘন করতে চায় আল্লাহর বিদ্রোহ করতে চায় কোনো জুলুম করতে চায় অন্যায় করতে চায় গুণা করতে চায় গুণা করার করে নাই এখনও করতে চায় এই ইচ্ছা পোষণ করেছে গুণার ইচ্ছা এসেছে মনের ভিতরে যে আমি গুণা এটা করবো তাহলেই আল্লাহ তাআলা তাকে শক্ত আজাব দেবেন গুণা না করলেও আর অন্য জায়গায় মনে আসছে গুণা করবো কিন্তু করি নাই
না করা পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ দিবেন না কিন্তু ওই জায়গায় পরিকল্পনা করলেই আল্লাহ গুনাহ দিয়ে দিবেন কোরআনের আয়াত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইজন্য বলেছেন যে আমি যদি অন্য জায়গায় সত্যটা গুনাহ করি সেটা এই মসজিদে হারামের আশেপাশে হারাম এলাকায় একটা গুনাহ করার চেয়ে আরো সহজ অন্য জায়গা 70টা গুনার তুলনায় মক্কা শরীফে একটা গুনাহ তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে তাহলে কি পরিমাণ সেখানে নিজেকে সতর্ক রাখতে হবে থাকতে হবে এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন কোনো অশ্লীলতা এখানে করা যাবে না এরপরে ফেসকে ফুজুরি ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক জায়গা টাকা নিয়ে মিনা মুজদালিফা আরাফাতে কোনো জায়গায় হোটেলের মধ্যে এই কোনো তর্ক বিতর্ক ঝগড়া এই আমার জায়গা নিছে কোনো আমার বিছানা নিছে কোনো এখানে তুমি সরো এখান থেকে এইগুলো তর্ক বিতর্ক মশালা নিয়ে তর্ক করা পর্যন্ত সতর্ক থাকতে হবে এই মন মানসিকতা যে আমি একটা বিশাল জায়গায় এসেছি এই জায়গার অনেক আদব আছে যেমন মসজিদের ভিতরে ঢুকলে আপনার অনেক আদব আছে এখানে বসে বসে গল্প করা ঠিক না এটা তো সাধারণ মসজিদগুলো আর মক্কারি মসজিদ এবং পুরো হারাম শুধু মসজিদ না হোটেল থেকে শুরু করে মার্কেট পর্যন্ত পুরো হারামের যে এরিয়া আছে এই পুরো এরিয়ার মধ্যে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এইভাবে হজ করার জন্য যেভাবে হজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর নসিব করবেন